আপনি যদি আমাদের জীবন সমস্যা ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিজিটর হয়ে থাকেন তাহলে আমাকে তো অবশ্যই চিনে থাকবেন। আর যদি আরও ডিটেলসে জানতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের মানে আপনাদেরই নতুন চ্যানেলটি একবার দেখে আসতে পারেন। নতুন কিছু করতে চাচ্ছি, বিস্তারিত থাকছে সেখানেই। নিয়মিত ঘুমের ঘাটতি থাকলে তা আমাদের কতটা ক্ষতি করতে পারে সেটা হয়তো বা গরম চলে যাওয়ার পরে শীত না আসলে বোঝাই যেত না। ও নো, মানে শীত চলে যাওয়ার পরে গরম না আসলে বোঝাই যেত না। যখন আমরা ঘুমাতে চাই আর বেডে শুয়ে অপেক্ষা করতে থাকি আর তখনই দুনিয়ার যত চিন্তা সাত ফুড়ে কপালে এসে বাসা বাঁধে, ফলস্বরূপ ঘন্টার পর ঘন্টা ঘুমের জন্য অপেক্ষা করতে থাকি, ফোনটার সাথে অনেকক্ষণ মারামারি করতে থাকি আর সকালে দেরি করে ঘুম থেকে উঠি এবং আগের দিন রাতে যে প্ল্যানগুলো করেছিলাম সেগুলো সব কিছু ভেস্তে ফেলি। আর আমরা মনে মনে ভাবি আমার মতো অলস হয়তো বা এই পৃথিবীতে আর কেউ নাই। ঠিক যদি তাই হয় আর আপনি এর একটা সঠিক সমাধান পেতে চান তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি এই ভিডিওটি দেখলে আপনি আপনার সমস্যার সমাধান নিজে নিজেই করতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করে ফেলি। এরকমই একটা কথা বলেছিলেন দ্য স্লিপি স্মার্টার এই বইয়ের লেখক সন্স স্টিভেনসন। তিনি তার বইয়ে বলেছিলেন কিভাবে একজন ব্যক্তি স্মার্টার, ফাস্টার অ্যান্ড বেটার কোয়ালিটি স্লিপ এনজয় করতে পারবে সে ব্যাপারে। তো চলুন শুরু করা যাক। হোয়াট ইজ স্লিপ অ্যান্ড হোয়াট ইটস ইম্পর্টেন্ট। ঘুম আসলে কি, কেন এটা এত ইম্পর্টেন্ট? ঘুমের ডেফিনেশন জীবনের মতোই অসম্পূর্ণ, কেউ এটাকে পুরোপুরিভাবে বুঝে উঠতে পারেনি। তবে মডার্ন সায়েন্স এটা প্রমাণ করেছে ঘুম হলো একটি পর্যায়ক্রমিক বিশ্রাম অবস্থা যখন চোখ বন্ধ থাকে আর চেতনা পুরোপুরি বা আংশিকভাবে হারিয়ে যায়, যাতে বাইরের কোনো উদ্দীপনার উপর সাড়া দেওয়ার প্রক্রিয়া কম হতে পারে। এবার আসুন এটার কারণে আমাদের সাথে কি কি ঘটনা ঘটতে পারে। যখন আমরা জেগে থাকি ওই অবস্থাটাকে ক্যাটাবলিক স্টেট বলা হয়, যেটাই আমাদের এনার্জি খরচ হতে থাকে। আর যখন ঘুমিয়ে থাকি ওই অবস্থাটাকে অ্যানাবলিক স্টেট বলা হয়ে থাকে, যেখানে তখন আমরা এনার্জি সংগ্রহ করতে থাকি। হাই কোয়ালিটি স্লিপ আপনার ইমিউনি সিস্টেমকে স্ট্রং বানায়, হরমোন বৃদ্ধিতে সহায়তা করে, মেটাবলিজমকে বুস্ট করে, ফিজিক্যাল এনার্জি বাড়ায় এবং ব্রেইনের ফাংশনগুলোকে ইম্প্রুভ করতে সাহায্য করে। সব মিলিয়ে ঘুম হলো লাইফকে এনজয় অ্যান্ড এনার্জাইজড করার ম্যাজিক, যেটাকে সঠিকভাবে ব্যবহার করতে আপনাকে শিখতেই হবে। তো সেটা কিভাবে দেখুন। স্মার্ট আইডিয়া নাম্বার ওয়ান, বি আর্লি টু রিচ। লাইফের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে ঘুম, আর এটাকে ইম্প্রুভ করার জন্য যদি আপনি সত্যিই ইফেক্টিভ কিছু করতে পারেন তাহলে সেটা হচ্ছে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। প্রতিটি মানুষের সারাদিন বা রাতের জন্য নির্ধারিত একটা প্যাটার্ন ডিজাইন করা রয়েছে। সকালে তাড়াতাড়ি উঠলে আপনি আপনার ওই অ্যান্ড্রয়েড স্ক্রিন সিস্টেমকে ঘুমের প্যাটার্নের সাথে সঠিকভাবে লিঙ্ক করাতে সক্ষম হবেন, যাতে করে আপনি আপনার কর্টিসল আর মেলাটোনিনের ক্ষরণ সঠিক হারে করাতে পারবেন। হতে পারে প্রথম প্রথম আপনার একটু অস্বস্তি লাগতে পারে, কিন্তু কন্টিনিউ এক দুই সপ্তাহ করতে থাকলে সব কিছুকে হার মানিয়ে আপনি আপনার ঘুমের কোয়ালিটি ইম্প্রুভ করতে পারবেন 100%। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনি একবার নিজেই ট্রাই করে দেখুন। স্মার্ট টিপস নাম্বার টু, অ্যাভয়েড দি ব্লু স্কিন অ্যান্ড গেট মোর সানলাইট। কিছুদিন আগে বলেছিলাম একটা কোয়ালিটি স্লিপ এনজয় করার জন্য সবথেকে বড় ভূমিকা রাখে মেলাটোনিন নামক এক ধরনের হরমোন সারা শরীরে ছড়িয়ে পড়ায়। ব্রেনের ফাইনাল গ্রাইন্ড থেকে এই হরমোন নিঃসৃত হয়, যেটা আমাদের স্লিপ সাইকেলটাকে মেনটেন করার জন্য মস্তিষ্কে সংকেত পাঠায়। আর এই মেলাটোনিনের ক্ষরণ লাইট এক্সপোজের সাথে সরাসরি মানে ডাইরেক্টলি রিলেটেড। তাই দিনের অধিকাংশ সময় আলোর মধ্যে থাকার চেষ্টা করুন আর যত কম সম্ভব আলোর সম্মুখীন হওয়ার চেষ্টা করুন। আর দেখুন কিভাবে আপনি আপনার ঘুমের কোয়ালিটি ইম্প্রুভ করতে পারছেন। স্মার্ট আইডিয়া নাম্বার থ্রি, গেট টু দি বেড অ্যাট রাইট টাইম। একটা রিসার্চ থেকে জানা যায় মানুষের শরীরে সবথেকে ভালো রিকভারি হরমোনগুলো খরিত হয় 10 PM থেকে 2 AM এর মাঝের ঘুমানোর সময় থেকে। এক্সট্রা আপনি যতটা সময় ঘুমান সেটা হচ্ছে বোনাস, কেননা আমাদের পূর্বপুরুষরা রাত হওয়ার কিছু সময় পরেই ঘুমাতে চলে যেতেন আর তাদের থেকে বিবর্তিত হয়ে আমরা তৈরি হয়েছি। এখন আমরা আর্টিফিশিয়াল লাইটগুলোকে কাজে লাগিয়ে রাতকে দিনের থেকেও আলোকিত করতে পারি। আমরা চাইলেই এই ফ্যাক্টটাকে ইগনোর করে রাতের পর রাত ল্যাপটপটাকে বুকের উপরে নিয়ে উল্টাপাল্টা ভিডিও দেখতে পারি, কিন্তু এটা একদমই উচিত নয়। আমাদের ডিজাইনটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আমরা অন্ধকার হলেই মানে রাত হলেই রেস্ট পাই।
এবার আপনি চাইলে আপনি আপনার ঘুমের সময়কে ইম্প্রুভ করার জন্য এর ভিতরে মানে এই তিনটি টিপসের ভিতরে দুইটি বা একটি বেছে নিতে পারেন। আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লাগবে, কারণ এই ভিডিওটি আপনার স্লিপ সাইকেলকে অনেকভাবে উন্নত করে তুলবে। ভিডিওটি সম্পর্কে আপনার একটা মতামত জানিয়ে যান, আর কিছুদিন পরে ফিরে এসে অবশ্যই জানিয়ে যাবেন এই ভিডিওটি দেখে আপনার কোনো উপকার হয়েছে কিনা। চাইলে ডেসক্রিপশনে দেওয়া বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, মোটিভেশন, এডুকেশন, ক্যারিয়ার, টিচিং। টিল দেন টেক কেয়ার, খোদা হাফেজ।